ওয়েলকাম টু মাই হ্যালো চ্যানেল ডেইলি এভরিওয়ান, সবাই কেমন লাইফস্টাইল। আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আমার মেয়ে দিয়া এখন আমরা দুইজন খেলা করছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন কিভাবে সে হাসছে আর অনেক চিল্লাচিল্লি করছিল, যেই ভিডিও অন করলাম সে তার চিল্লাচিল্লি বন্ধ। এখন সে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আমি কথা বলছি, তাই আমার কথা শুনছে সে মনোযোগ দিয়ে। তুমি কিছু বলো, ওইখানে হাই বলো, ওই দেখো ওইখানে দেখো, তোমাকে দেখা যাচ্ছে, হাই বলে দাও, একটু হাই বলে দাও, বলো একটু হাই বলে দাও। এখন আর তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আমার মা, আমার বাবা, আমার বোনেরা সবাই ওর সাথে কথা বলার জন্য মানে ব্যাকুল হয়ে থাকে সব সময়। ওকে ফোন করে কিন্তু ও মুখ থেকে কোনো কথা শুনতেই পারে না কেউ। মানে এমনিতে হচ্ছে প্রচণ্ড সারাদিন খেলা করবে, চেঁচাবে, ওই দেখুন কিভাবে আমার মুখের দিক তাকিয়ে আছে। আমি আমি কথা বলবো, আমার শুধু আমি শুধু আমার কথা শুনবে, ও কোনো কথা বলবে না। তো ওরা ফোন করে, ওরা ফোন করলে মানে আরেকটু আরেকটু তো একটু রাগ হয়ে গেছে, আমি কথা বলছি না ওর সাথে, এই জন্য মানে ওর সাথে সবার কথা বলতে হবে। আমার যখন ফোন আসবে, আমি যদি ফোন রিসিভ করি মানে ফোনে কথা বলছি তো হবে না, ওর সাথে আঙুল দিয়ে আমাকে শাসন করছে, কথা বলবা না। চোখ ডলছে কেন? তোমার কি ঘুম পাচ্ছে? না 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 না, ঘুম পাচ্ছে না। আচ্ছা আমি তো তোমাকে জোর করে ঘুম পড়াবো না মা, তোমার ঘুম না আসলে আমি তোমাকে ঘুম পড়াবো না। তুমি ওখানে কিছু বলো, তুমি তো অনেক কিছু পারো। ভয় দেখাচ্ছ? চিল্লাচিল্লি করো তাহলে আমি ক্যামেরা অফ করে দেবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। শুয়ে পড়েছো কেন? শুনে হোক, এই যে দিক টাকা মা, এই যে মাম মাম সোজা হবে, মাম 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 মাম, এই যে মামনি ঘুরছো কেন? বন 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 বন, তুমি কি দাঁড়াবা এখন? তুমি কি এখন দাঁড়াতে যাচ্ছ? হাই, একটু তাকাও আমাদের দিকে, একটু তাকাও, হাই বলে দাও, একটু একটুখানি হাই বলে দাও। আসো আসো এদিকে আসো, এই তাকাও, এদিকে তাকাও তাকাও, ওটা ধরা যাবে না, ওটা ধরো না, ওয়েদারটা সুন্দর না মা, দেখো ওই দেখো এটা কি ফুল, আমরা এখন ছাদে এসেছি, ছাদে ঘুরু ঘুরু করছি,
কি করছো? এই দিয়া দিয়া, এই দিয়া কি করছো তুমি? এবার গাড়ি থেকে নেমে এবার ওই গাড়িটা তুমি নিজে নিজে ঠেলার চেষ্টা করছো। লাইক কমেন্ট শেয়ার।